দিনে দুপুরে বাইক চুরি করতে এসে ধরা পড়ল চোর। চোরের অবাক সাফাই, এর আগেও নাকি তিনটি মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়েছেন, এবারও সফল হলো না, এবারও ধরা পড়ল চোর। চোরের অবাক কপাল, একবারও সাকসেসফুল হলো না চোর যুবক। চোরের কতটা কপাল খারাপ ভাবুন, চুরি করতে গেলেই ধরা পড়ছে। এখানে প্রথম, এই নিয়ে তিনবার, এই নিয়ে তিনবার গাড়ি চুরি করেছো, তিনবারই, তিনবারই ধরা পড়েছো। কোথায় বাড়ি? হ্যাঁ, মঙ্গলপুর, মঙ্গলপুর থেকে গেলে তো চুরি করতে। বোলপুর মহকুমা হসপিটালের সামনে দিনে দুপুরে বাইক চুরি করতে এসে ধরা পড়ে গেল এক যুবক। ধৃত যুবকের নাম সাদ্দাম শেখ, বাড়ি ছিল মঙ্গলকোট, বর্ধমান জেলা। হসপিটাল পুলিশ ক্যাম্পের কর্মরত সিভিক ভলান্টিয়ার শেখ বিকির তৎপরতায় পুলিশকে খবর দেওয়া হয় এবং ঘটনাস্থলে পুলিশ এসে ধৃত বাইক চোরকে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে মহকুমা হসপিটালের সামনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। তখন দেখছি আমার গাড়ির হেলমেটটা পড়ে নিচ্ছে এবং গাড়ি নিয়ে দেখছি চলে যাচ্ছে। আমি দেখছি আমার গাড়ি কী ব্যাপার, পালিয়ে যাচ্ছে, ওকে দাঁড় করাচ্ছি, দাঁড়াচ্ছে না, দিয়ে দিলে সোজা গিয়ে বেরোতে পারবো না, এই সিয়ান হসপিটাল থেকে ঢুকে যাচ্ছে।